এতগুলা মানুষের রান্না বাড়া ভারী তসলা দোয়া করাই মুশকিল হয়ে যাবে, জোটে না। যাই হোক, দুঃখ সায় পরিমন ঘুরিয়ানি মন্দিরের ধর্ম আজকা এই কর্মী পরিব তোমার গুলা আগত মুই অনুরোধ করি তো এই নিজের যেটা সম্বল এই সম্বলটা ধরি রাখবে। কি সম্বল? আমার একটাই মাত্র সম্বল আছে, সেটা হচ্ছে সততা। আমরা সততা ভাবুন, আর যেটি কোন সত্যের নিবাস সেটি কোন দেব দেবীর নিবাস। সেই জন্য আমার ভাষা দেবতা বুঝে, দেবতা দেখা যায় না সেরকম আমার এই ভূখণ্ডের মানুষ তখন আমার দেখা না যায়। তোরা বললে মাঝে মাঝে ঘুরে বিস্তারিত ভাবে তোমার বিভিন্ন জগৎ আলোচনা করছিলাম। যুগ চারটা সত্য তেতা দাপর কর্ণ সত্য যুগ, এই ভূখণ্ডের নাম ছিল সত্যপুর। স্বর্গের রাজা ছিল ইন্দ্র, ইন্দ্র যেটা বসতি করছিল তাকে ইন্দ্রলয় বলছে, ইন্দ্রপুর। তা মানব সমস্ত মানব স্বর্গপুরীর যাওয়ার প্রার্থনা করে, তপস্যা করে স্বর্গপুরীর যাওয়া, সেই স্বর্গভূমিটা। এই ভূখণ্ডে রাজা ছিল ইন্দ্র, ইন্দ্র রাজা মানুষ আসলো মানুষ। মানুষের দেহ আছে, দেবতার দেহ নাই। ভগবান আর দেবতা যায় ভোগ বিলাসের অধিপতি তাকে ভগবান কর, যার দেখা যায় না যার দেহ নাই তার দেবতা কর। সেই জন্য মানুষ কখনো কোনো দেবতা রূপ ধারণ করে অদৃশ্য হয় ভূখণ্ডের কারণ। আমরা যদি লক্ষ্য করি দেখি ইন্দ্র শাস্ত্র মতে যুগ চারটা সত্য ত্রেতা দাপর করি, সত্য যুগে ভূখণ্ডের নাম ছিল স্বর্গপুরী, স্বর্গের রাজধানীর নাম ছিল ইন্দ্রপুরী, আর ইন্দ্রপুরীতে বসতি করছিল ইন্দ্ররাজ। এটা হচ্ছে শাস্ত্রের কথা। তো সত্য যুগ আমরা যদি লক্ষ্য করি দেখি, শাস্ত্র যদি অধ্যয়ন করে দেখি, তাহলে পাওয়া যাবে যে স্বর্গের রাজা ইন্দ্র রাজ সিংহাসন সেই পালাইছে, কারণ মহিষাসুর স্বর্গপুরে আক্রমণ করছিল। আর মা চণ্ডীর কাচক ইন্দ্ররাজের ইন্দ্রাজ প্রার্থনা করার পরে অসুর বিনাশ করিয়া আর পুনর্তা রাজসিংহাসন ঘুরি দিয়েছিল। তাহলে আমরা
নজর লক্ষ্য করে দেখি যে ইন্দ্ররাজ সিংহাসনের পালাইছিকা তার মানুষ আছে, মানুষ রক্ত মাংস দেয়া ছিল, তার মৃত্যু ছিল, মৃত্যু ভয় পালাইছে, যার দেহ নাই তাই তো পালাইবে না, যার দেহ আছে তাই তো পালাইবে। সেই জন্য স্বর্গের রাজধানী চাইয়া লুকি লুকি পালাইছে। স্বর্গের রাজা ইন্দ্রনাথ মা চন্দ্রীর অনেকটা বিশদ ভাবে পড়া পরে মিনতি করার পরে মা চন্দ্রী অসুর সংহার করছে। তাহলে অসুর কার? আমরা শাস্ত্র বর্ণনা দেখছি যে কতগুলো ধর্মের ঠিকাদার আছে বলে যে স্বর্গ করে যেমনি যাওয়া যায় না, মহা পুণ্যের ফলে স্বর্গ লাভ হয় আর সশরীরে যাওয়া যায় না। সশরীরে যদি স্বর্গ যাওয়া না যায় তাহলে মহিষাসুর কেমন স্বর্গ করে আক্রমণ করছে, সশরীরে স্বর্গ করে আক্রমণ করছে। শাস্ত্র বর্ণনা আছে যে মহিষাসুর সাথে মহিষাসুরের সাথে ইন্দ্রনাথ যুদ্ধ করি পায় নাই। কেন পায় নাই? যে মহিষাসুরের এক ফোঁটা রক্ত যদি ধরতির পরে তার লক্ষ লক্ষ কোটি কোটি মহিষাসুরের জন্ম হয়। তাহলে পৃথিবীর কাহানি আমরা বলল যে ভূখণ্ডের নাম হচ্ছে স্বর্গপুর। আমরা বললাম একজন রাজা ছিল ইন্দ্রনাথ, একজন রাজা হল, আর সেই রাজার কথা সবাই শুনছে, হাওয়া বাতাস গ্রহ নক্ষত্র সবার সাথে পরিচয় ছিল, তা সবাই তার কথা মানছে। মনসা মঙ্গল বইয়ে লেখা আছে স্বর্গের দৌড়টা ভোগ নেতায় কাপড় ধুছিল, দেহুলের তার স্বামী ধুবড়ি ঘাটও মানে নিয়ে আসছিল, ভেলা দিয়ে উজনটাকে আস্তে আস্তে ধুবড়ি ঘাট দেখা হয়েছে নেতা এরকম নেতা, সেই জন্য ধুবড়ি নাম, ধুবড়ি শহর নামকরণ হয়েছে। ওটা নেতায় দোকানের নাম পায়ের সাপ আছে জনসভেলে দেখা যায়, কখনো কখনো দেখা যায়। নেতা যদি স্বর্গের দৌড় কাপড় ধরছে তার ধুবড়ি, ধুবড়িটাকে স্বর্গের কেমন আমার কত ভোগলে নির্দেশন পাই স্বাস্থ্য বিধি ব্যবস্থাপনা তো বর্ণনা করা আছে। ত্রেতা যুগ এই ভূখণ্ডের নাম ছিল মিথিলা, এটি কোন জন্ম দিয়েছিল সীতা। রাজা জনক এই ভূখণ্ডের নাম ছিল জনকপুরী, জনকনন্দিনী সীতা, জনক রাজায় আড়াই পা ঘামলা সীতা করছে, সেই জন্য এই ভূখণ্ডের মানুষই যাত্রা তিথি আড়াই পা ঘামলা। যার ত্রেতা যুগের যুগ অবতার রামচন্দ্রের সঙ্গে বিয়ে হয়েছে। দ্বাপর যুগের এই ভূখণ্ডের নাম ছিল জন্মগ্রহণ করছিল রুক্মিণী, যার কৃষ্ণের সাথে বিয়ে হয়েছে, দ্বাপর যুগের অবতার কৃষ্ণ। আমরা যদি লক্ষ্য করি দেখি যে আমার এই ভূখণ্ডের মাসি প্রথম সন্তানটা না বাপের বাড়িতে, বেডির প্রথম সন্তান বাম্মার বাড়িতে হয়, সেজন্য রুক্মিণীকে প্রথম সন্তানটা যার প্রত্যমের জন্ম হয়েছে এটা নিয়ে আসছিল, গদাধরের পর তার জন্ম হয়েছে কাহানি কত সবাই জানে। সেই জন্য আমরা এই ভূখণ্ডের মাসে মদন কাপ পূজা করি, মদন কাপের মাস মানে এটি বলে পদ্মের জন্ম হচ্ছে, পদ্ম মানে মদন কাপ, মদন কামলে তার পুনর্জন্ম। সেই এই ভূখণ্ড, এই ভূখণ্ডের কলিযুগ বিভিন্ন সময় বিভিন্ন রূপে নাম করা হয়েছে,
আর এই ভূখণ্ডের জন্ম নিয়েছিল বিশ্ব মহাবীর চিরারা, তখন এই ভূখণ্ডের নাম ছিল কামতাপুর। আমরা যদি ইতিহাস অধ্যয়ন করে দেখি এই ভূখণ্ড বিশ্ব মহাবীর চিরারার কৃতিত্ব, চিরারায় কি প্রতিভা আসল, এক হাতে যুদ্ধের তলোয়ার, এক হাতে কলম, ভক্তি শ্রদ্ধা সমন্বয় সম্প্রীতি, বাবা ভাইয়ের বড় ভাইয়ের প্রতি শ্রদ্ধা সমন, সুন্দর পরিবার গড়ে তুলছিল। খারাপ হরিয়া ছিল ভূখণ্ডে, সারাটা জীবন চিলালায় এই ভূখণ্ড পহরা দিছিল। রাজবাড়ি এক রাতিও কাটায় নাই, একটা রাতিও রাজবাড়ি কাটায় নাই, ঘুরি ঘুরি বেড়েছে খারাপ অবহেলা। আর আজকে আমরা সেই ভূখণ্ডের মানুষ নিদ্রামগ্ন হয়েছে, বুদ্ধি বুদ্ধি গ্রেস দিছি, আমার যেটা চিন্তাধারা চিন্তাধারাটা আমরা বন্ধ করে দিছি, দেওয়ানি গিরি ভাগ মাঝের হাতে তুলে দিছি, আজ পরিণাম কি পরিণাম, এই বিশ্বাসের যুগ আর মানব সভ্যতার গোলাম রূপে চিহ্নিত। মানুষ আমার ব্যবহার করে আর আমরা ব্যবহার হব, আজকাল যদি আমরা লক্ষ্য করি দেখি গীতা কৃষ্ণ কৈছে অর্জুন, হে অর্জুন এই পৃথিবীর ধর্ম যার যার যখন ধর্ম তো পরিত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করে তখন তার বিনাশ। গীতা কৃষ্ণ অর্জুন কৃষ্ণ হে অর্জুন, এই পৃথিবীর তিনটা গুণ সত রজতম, সময় তিনটা ভূতকাল ভবিষ্যৎকাল বর্তমান কাল, আর যখন মানুষ এই তিনটা কালের কথা স্মরণ না করে একটা কালকে যখন পড়ি থাকে তখন তখন সন্ধিক্ষণ কাল হয়, কৃষ্ণ গীতা করেছে অর্জুন বুঝাইছে হে অর্জুন তুই যদি তোর ধর্ম পালন না করিস তাহলে তোর বিনাশ হবে, যেহেতু তুই সধর্ম ভরিয়া কৃষ্ণের এই কথা শুনিয়া সধর্ম ভরি গেছে। সেই জন্য গীতা শ্রেষ্ঠতম শ্লোক যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্য তদাত্মনম সৃজন মম পরিবর্তন সাধনা বিনাশয় সুবিষ্কৃতম ধর্ম সংস্থায় সম্ভব আমি যুগে যুগে। তোর
কাজ হচ্ছে দেশ শাসন করা, ভিক্ষা করে খাওয়াটা তোর কাজ নয়। হে অর্জুন, যখন শতগুণের মানসী তমগুণ দাসী, তমগুণের মানসী যখন রজগুণ যায়, রজগুণের মানসী যখন শতগুণ দাসী আইসে, তখন তোমার সন্দিগ্ধ কাল হয়। আর হে অর্জুন, যদি এই নিজের নিজের ধর্ম যদি গ্রহণ না করে, তাহলে পৃথিবীটা ধ্বংস হয়। সেই জন্য পৃথিবী রক্ষা করার জন্য বাবা মা শিব আর চন্দ্র যুগে যুগে পৃথিবী একটা মানুষ বানায়, মানুষ বাধা দেয়। তোমরা ভুল ভাবনা লাগছে, মুই কোন যুগ পুরুষ তোমার, মুই একজন কবি মাসি, কবি কবিতা লেখক, মুই মানুষ, রক্ত মাংস দেহ আছে, মুই খান মুদ্রা আছে, মোর এত জ্ঞান নাই। তোর ভাবনা তো সবাই ভাববার পারে, সে তো ভাবনায় ভাববার লেগছে না। যুগ যদি চারটা হাত থাকে, সত্য তো আপত্তি তা করি, কলিযুগ তো শেষ, কলিযুগের পর সত্য যুগ আসবে হিন্দু শাস্ত্র মতে, যে শাস্ত্র মতে বিধি ব্যবস্থা হয় বলা আছে, চারবার ঘটে ঘটে তার দ্বিতীয় ঘটে না, দ্বিতীয় হয় না। বিজ্ঞান আর ধর্ম, ধর্ম নীতি, বিজ্ঞান নীতি, ধর্ম নীতি, বর্তমান বিজ্ঞানে কইছে, এই আধুনিক এই বিশ্বাসের যুগের বিজ্ঞানে কইছে, রিসার্চ করে দেখছে, আর এটা সবাইকে পড়া জ্ঞান দেয়, এখনো বিশ্বাস করবেও লাগছে। সমস্ত সৌরজগতের সমস্ত গ্রহ নক্ষত্র একটা লাড্ডুর মতো হয়ে আসবে, বলের মতো হয়ে আসবে, তো সেটা যে ফাটছে কেমিক্যাল রিয়েকশন হ্যাঁ ফাটছে, ফাটে বিভিন্ন উপাসে বিভিন্ন চলে গেছে, বিভিন্ন গ্রহ রূপে পরিচিত হয়েছে। এটা আমরা সবাই জানি, সায়েন্স পড়েছে, আর এই সায়েন্সের কথা যদি আমরা ধ্যান করে দেখি, বিজ্ঞান এটা কিছুদিন আগে কিন্তু সে ফেস করল যে কেমন করিয়া সৃষ্টি হয়েছে গ্রহ নক্ষত্র, পাইছে কি পায় নাই সেটা এখনো বিশ্বাস করি আছে। যাই হোক, আমরা ততটুকু জানি যে পৃথিবীটা সূর্যের সাথে সংযুক্ত হচ্ছে, সমস্ত গ্রহ নক্ষত্র সূর্যের সাথে সংযুক্ত হচ্ছে, আর এমন করিয়া পৃথিবীটা আর সূর্যের সঙ্গে বাস হওয়ার পরে পৃথিবীর আস্তে আস্তে ছিটে এসে ঘুরতে থাকে, ঘুরতে থাকে, যেটা আজ পর্যন্ত ঘুরবে দেখছে বিজ্ঞানে বলে। আর আজকাল বিজ্ঞানে পৃথিবীটাকে দেখছে যে এমন আরো হাজার হাজার সর্বজগৎ আছে,
তাহলে অডিও করে কি একটা একদম ফুটছিল না? তো যখন যখন আস্তে আস্তে বিজ্ঞানের বিকাশ ঘটবে আর বিজ্ঞান হয়ে নতুন নতুন সন্ধান আসবে, আমরা ক্ষুদ্রবাসী ধর্মের কথা বিশ্বাস করি, বিজ্ঞানের কথা সায়েন্সের কথা বিশ্বাস করি, দুইটাই বিশ্বাস হয়। কিন্তু রক্ষা কায় করবে, না সায়েন্সের রক্ষা করবে, না ধর্মের রক্ষা করবে, ধর্মনীতি রক্ষা করবে। এই এই তোমরা নিশ্চয় জানেন, সবাই দেখছেন হয়তো টিভি টিভি প্রচারিত হয় যে মায়া সভ্যতার কাহানি, নষ্টতমের কাহানি, দার্শনিক নষ্টতম। মায়া সভ্যতা গেছে 2012 সনে, 21 ডিসেম্বর, ক্যালেন্ডারের দরকার হবে না। মানে ক্যালেন্ডার মানে মানুষ যদি হিসাব জানে, মানুষ ছাড়া কারণ হিসাব জানে না, সেই ক্যালেন্ডার দরকার হবে, সভ্যতাই থাকতে না, মানুষ থাকতেই না। বুঝছে দেখে বার আছে, মানুষ আতঙ্কিত হওয়া লাগছে। তাহলে আমরা কি এই মাত্র এই আর 11 খান বাদ বাঁচতে হবে? 11 মাস পরে সবাই বলবো সায়েন্সে বুঝছে, মানে কি কয় মায়া সভ্যতার কাছে, মায়া সভ্যতার কাছে 2012 সন, 21 বাইশের তারিখটা 21 ডিসেম্বর ধ্বংস হলো পৃথিবী। যদি ধ্বংস হয় কায় বাঁচাবে? তো সেই জন্য যখন মানুষের বুদ্ধি হারে যায় তখন মানুষ ভুলি যায়, পাঠাওয়ার চেষ্টা করে, ভুলি যাওয়ার চেষ্টা করে, না হলে ভগবানের স্বর্ণ স্বর্ণপন্ন হয়। যখন বুদ্ধি না হারে মায়া সভ্যতার কাহানি মিশর সবাই তো জানেন, দুইটা শিক্ষিত মানুষের সবাই তো জানেন, ধূমকেতু পড়িয়া না সব মায়া সভ্যতার সাথে ছিল। আর মাই কইছিল যে তুই মুখ নিয়ে আসিস, মানে পৃথিবীটা প্রথম আগুন আগুনে কুণ্ড আছে, তো ধূমকেতু না জল আনছে, জল বারবার আসে পৃথিবীর ধাক্কা লাগছে, লাগলে জল হচ্ছে, তাতে প্রাণের সৃষ্টি হচ্ছে। তো সেই ওই যে এক সায়েন্সে কইছে, বিজ্ঞানী কইছে, দার্শনিক মানুষ হয়ে কইছে যে ধূমকেতু তুই আসিস বলিয়ে মই আছ, হে আরো তুই আসু মন মরি যায়। তো তুই তে অমুক তারিখে আসু, তো অমুক তারিখে দেখছে আমাকে, তুই দেখছো হয় ভাই আসছে, আর ওই ধূমকেতু পড়িয়া সভ্যতার ধ্বংস হয়েছে। এরা তো বহু মানুষের হাত পাহাড়ের মতো করে খুঁয়ে দিচ্ছে, একটা বিরাট একটা সভ্যতা ধ্বংস হয়েছে। তো কইছে মায়া সভ্যতা কোন জিনিস জেনে লেখছে, সে দেশে ঘটছে, পরে ওটা লেখা আছে 2012 সন। তো 2012 সন কি হইল? সেই জন্য বহু মানুষই পাশ্চাত্য সভ্যতায় বিভিন্ন জায়গা দেখে নিচ্ছে কাহানিটা, কাঙ্কাল হবে কাঙ্কাল হবে না, এও যদি হয় রক্ষা কায় করবে? সেই জন্য আমরা মনে করি যে এই কথা শাস্ত্র যদি অধ্যয়ন করে দেখা যায় তাহলে কৃষ্ণকে সেই কাহানিগুলো ভাল করে গীতার বর্ণনা আছে, গীতাতে ওই কাহানিটা করেছে। তাহলে যদি গীতাটা ভাল করে অধ্যয়ন করে দেখি তাহলে দেখা যাবে যখনই যখনই পৃথিবী আর সূর্যের মাঝখান দিয়ে একটা গ্রহ যায় তখন তখন সন্ধিক কোন কাল হয়, সূর্য জন্মের মাঝখান দিয়ে গেছিল, লক্ষণ শক্তিশালী করছে,
ক্রেতা জগৎ, তাপর জগৎ যখন পৃথিবী সূর্যের মাঝখান দিয়ে গ্রহটা গেছিল তখন জয়যজ্ঞ হয়েছিল। এর কলিযুগ যখন সূর্য পৃথিবীর মাঝখান দিয়ে এক গ্রহ গেছে তবে পৃথিবীটা জলতরণ ঘটল। তাহলে কি এই যে কলিযুগ যদি শেষ হয় তাহলে কি গ্রহটা আবার জলতরণ ঢুকবে? সেই জন্য যুগ সংরক্ষণ তালা খোলা আছে, যুগ সংরক্ষণ করে জীবন জোয়ারের জল সমুদ্রের ছায়া ভোলে না কখন মন তৃষ্ণার কায়া, ফুটিল গগনে ফুল মৃদুতরে বাস, সূর্যবিহীন প্রকাশ নাহি অবকাশ, প্রকাশের গতিবেগে মনোপতি স্থির, আমি তো ভুলিনি প্রভুকে অধীন, যদি কোথাও দর্শনে হইত মিলন, পদতলে আবিষ্কৃত হইত চির, উচিতাম তবে হেতু কি করিতে চাও, আমি যাহা করিয়া আছি তুমি তাহা পাও, প্রেথা তুমি হে তারা রহমান, শুনিয়াছি দেব কহ তুমি মানব, কর্ম যাহা করিয়া চতুর্থ জ্ঞান ভাবি, সময়ের সংকেতে তুমি সব বুঝিতে পারো। এই কথার অর্থ আমরা যদি ভাবি দেখি কিছুদিন আগে সূর্য গ্রহণ হয়ে গেছে, সূর্য গ্রহণ মানে চাঁদটা ওই সূর্যটা ভাগি হচ্ছে, চাঁদের ছায়াটা পৃথিবীর পড়ছে, আধার হয়ে গেছে, সব জায়গাতে তো আধার হয় না, এশিয়া মহাদেশ কিছু বুঝলে আধার ভাগি তো হয় না, কত হচ্ছে চাঁদটা আছে পৃথিবীর উপর গ্রহ, সেটা সংকেত দেয়, সংকেত দেখছেন তো, সংকেত কেমন হয়? ফুটিল গগনে ফুল মৃদুতরে বাস, সূর্যবিহীন প্রকাশ নাহি অবকাশ, এই সূর্য থাকবে না আলো থাকবে, সূর্য দেখা যাবে না আমারও দেখা আলো দেখা যাবে, এই সূর্য গ্রহণ হয়েছিল সূর্যটা ঢাকা আসলো আলো দেখা গেছে, তারা দেখা গেছে, তাই নাই তারা দেখা গেছে, ধর এমন করিয়া যদি এই সূর্যটা দুই মাস তিন মাস যদি কেমন ঢাকি ধরি যায়, কোন গ্রহ একটা যদি ঢাকি ধরি যায় এই আলোটা যদি পৃথিবীর না পড়ে তাহলে কি হবে? এই বায়ুমণ্ডলটা আছে না, বায়ুমণ্ডল পৃথিবীর থেকে যে বায়ুমণ্ডল যাকে অক্সিজেন কয়, যাকে হাওয়া, বায়ুমণ্ডলটা বড় ভয় লাগে, বড় খুব করবে, হাওয়া মানে জল, জল মানে হাওয়া, কাশ্মীর দক্ষিণ মেরু উত্তর মেরু জানে না, শুধু অল্প সূর্যের তাপ পরে তো তাতে বড় ভয়ে ধর্ধা করে বরফ পড়ে যায়, আর তিন মাস যদি আবার তিন মাস যদি থাকে বন্ধ হয় টোটাল বায়ুমণ্ডল বন্ধ হয়ে যাবে, তাই বাস বাঁচব কাম তার বাঁচবে।